গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। ভালোই ভালো, পুরো ট্রিপটা আমাদের কমপ্লিট হয়েছে। তো এখন বাড়িতে এসে রাজ্যের কাজ পড়ে আছে, প্রচুর কাজ। চারিদিকে ঘর বাড়ি গোছানো গোছাতে হবে, তারপর বিছানাগুলো, যতগুলো বিছানা ছিল সবকটা বিছানা পাল্টাতে হবে। কালকে অনেকটা করেছি, কিন্তু আজকে আস্তে আস্তে করব। আজকে আর পার্লারে যাব না, আর কালকে সানডে আছে, একবারে মানডে থেকে আমি পার্লারে যাব। তো আর্য অনেক সকালবেলা উঠে গিয়েছে, পড়াশোনা করছে। এখন আর্যকে একটু কিছু খাবার টাবার করে দিই, তোমরা দেখতে থাকো ব্লগ। আর্য এখন ব্রেকফাস্ট করবে ম্যাগি দিয়ে, আর সেই ম্যাগির মধ্যে আমি একটা ডিম দিয়ে দিয়েছি, গোটা ডিম। তো আর্য, তুমি ম্যাগি খেতে ভালোবাসো? অনেক ভালোবাসো। ও ঠিক আছে, খাও। আর্য অনেক সকালবেলা উঠেছে, সকাল থেকে উঠে পড়াশোনা করে নিয়েছে। আর আমার ঘর বাড়ি গোছানো কাজ হচ্ছে, এই বেড কাভারটা পুরো চেঞ্জ করতে হবে, কেননা এটা পুরো পাতাই ছিল। সব ঘর বাড়ি পরিষ্কার করতে হবে, অনেক কাজ। দেখো সব জিনিসপত্র এলোমেলো হয়ে আছে, এগুলো সব পরিষ্কার করব। সকাল সকাল আমি করেছি খিচুড়ি, এই যে দেখো খিচুড়ি আর বেগুন ভাজা করেছি এখানে। তো আমি আজকে এটা দিয়ে ব্রেকফাস্ট করব। আমার খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছিল, আর বেশ ঠান্ডা ঠান্ডা একটা শিলিগুড়িতে ওয়েদার এসছে, তো খুব ভালো লাগছে, অনেক খেতে ইচ্ছে করছে খিচুড়ি। আর তাছাড়া বাড়িতে কোনো সবজি টবজি কিচ্ছু নেই, একটু টমেটো ছিল, একটু বেগুন ছিল, আর কাঁচা লঙ্কা ছিল। তো খাওয়ার মতো কিছু নেই, আলু থাকলে আলু সেদ্ধ দিয়ে ভাতই খেতাম। তো এখন আমি খিচুড়িটা খেয়ে নেবো, আর শোনা গেছে বাজার করতে, দেখি বাজার থেকে কী আনে, তারপর তোমাদের সাথে সেটা শেয়ার করব। স্নান করে নিয়েছি এখন, আর সকালে খিচুড়ি খেয়ে আমি দিয়েছিলাম ঘুম এক ঘন্টার জন্যে। তো একটা ফোন এসেছিলো, তখন উঠেছি, এত টায়ার্ড লাগছে না, ভীষণ ঘুম পাচ্ছে। এই কদিন তো ঘুরতে গিয়ে একটা এনার্জি ছিল, এখন আর এনার্জিটা নেই। তো যাই হোক, স্নান করে এখন আমি রান্না করব। সোনা আজকে বাজার থেকে এনেছে আর মাছ, চিকেন আর অনেক সবজি এনেছে। তো অত কিছু রান্না করব না, শুধু আর মাছটাই করব, কেননা এই কদিন আমরা অনেক চিকেন খেয়েছি। আলু ফুলকপি দিয়ে আর মাছ করব, আর আর্য খাবে বেগুন ভাজা, আলু সেদ্ধ, একটা ডিমের অমলেট দিয়ে। তো আমি এখন করি আর মাছটা, তোমরা দেখো। সবার আগে কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলটা ভালো করে গরম হোক। আর এইদিকে দু পিস নিয়েছি আর মাছ, দু পিসই করবো, কেননা লাঞ্চ করে সন্ধেবেলা যাব, আমরা তিনজন যাব আমার বাপের বাড়ি, কেননা আমার কাকিমা খুব অসুস্থ, কাকিমাকে দেখতে যাব। কালকে রবিবার আছে, কালকে ফিরবো, আজকে আর রাতে ফিরবো না। তো কাকিমাকে নাকি মাঝখানে নার্সিংহোমে অ্যাডমিট করা হয়েছিল, আমরা যখন ছিলাম না, কাকিমা এতটাই অসুস্থ, যাব কাকিমা কাকিমার সাথে দেখা করতে। এবার আমি কি করছি, এই যে মাছটা দিয়ে দিলাম, আর মাছ কিন্তু ভীষণ ফাটে, তো ফটাফট এটাকে আমি কভার করে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। এবার কড়াইতে, এই যে দেখো মাছটাকে তুলে নিয়েছি, এবার কড়াইতে দিলাম একটু জিরে ফোড়ন, আর দিলাম ফুলকপি আর আলুটা, এটাকে একটু ভাজা করে নেব। আর এদিকে রেখেছি আমি জিরে বাটা, লঙ্কা বাটা, শুধু এটা দিয়েই আজকে মাছটা করব। এই যে দেখো মশলাটাও কষানো হয়ে গেছে, আলু ফুলকপি ভেজে মশলাটা দিয়ে দিয়েছিলাম, মশলা কষানো হয়ে গেছে, আমার কাশিও উঠে গেছে, জল দিয়ে দিয়েছি। এই যে দেখো জলটা ফুটুক, তারপর মাছটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। আর এইদিকে ভাতটাও ফুটছে, মাছের ঝোলটা হয়ে গেছে। লাঞ্চ করার পর দুপুরবেলা আমি আর আর্য একটু শুয়েছিলাম, আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর্য শুয়েছিল, আর্য তো ঘুমোই না। তো এখন বাজে 5:45, আমরা এখন যাব বাড়ি, আমার বাপের বাড়ি বিধাননগর। দুটো ব্যাগ নিয়েছি, কালকেই চলে আসবো, সেরকম কিছু নেই, হালকা ফুলকা শুধু রেগুলারের জামা কাপড় এই। তো আমরা এখন বেরোচ্ছি। আমরা এখন ঘোষপুকুর টোল গেটে আছি, আমাদের তো ফাস্ট্যাগ লাগানো আছে, সেই জন্য আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে দেখো, এই যে দেখো বাড়িতে পৌঁছে গেছি, আজকে বারান্দা লাইটটাও জ্বালায়নি, অন্ধকার হয়ে আছে, শুধু এদিকে লাইটটা জ্বালিয়েছে, উপরে এই ঘরে লাইট জ্বালায়নি, সেই জন্য অন্ধকার।
তো আমরা এখন ঢুকছি বাড়িতে। এসে কাকিমার সঙ্গে দেখা হলো, কাকিমাকে দেখলাম। তারপর কাকিমার আগের থেকে একটু ভালো আছে, বাড়িতে লোকজন থাকলে একটু ভালোই লাগে মনটা। তো খাওয়া দাওয়া সব হলো, কোয়েল রান্না করেছিল ডিমের ঝোল, আর একটা দুপুরবেলা একটা তরকারি করেছিল মাছের, ওটাকে খাইয়েছে আমাকে, ওটা পচে গিয়েছিল, পচাটা খাইয়েছে আমাকে, ইচ্ছে করে বদমাশি করে আমাকে পচাটা খাইয়েছে। আর এই যে আমার বন্যা, বন্যা রসগোল্লা, হাই, তুমি বন্যা? এটা বন্যার ফোন। আচ্ছা বন্যা, এখন সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট। তো এখন ব্লগটা শেষ করবো, 11টা বেজে গেছে, এডিট করা হয়নি, সোনা আর রাজু ঘুমিয়ে গেছে, আমরা ঘুমবো, বিছানা টিছানা করা হচ্ছে, এই দেখো। তো আজকে মতো ব্লগটা এখানে শেষ করছি, তোমরা লাইক কমেন্ট করো, শেয়ার করো ভালো লাগলে, আর যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, আজকের জন্য একটুকুই, কালকে চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে। টাটা বন্ধু, টাটা বলো, টাটা।